নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর কারাগারে বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পুলিশ নামলো তদন্তে। শ্রীকোনা কান্দি গ্রামের রাস্তা বেহাল, আশু সংস্কারের দাবিতে বিক্ষোভ। মধুরবন্দে রাস্তা নির্মাণ, বিধায়ক সাজুকে মিথ্যুক আখ্যা আমিনুলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর সেন্ট্রাল জেলে উদ্ধার হলো এক বিচারাধীন বন্দির ঝুলন্ত মৃতদেহ। দিলওয়ার হোসেন লস্কর নামে বয়স 29 বছরের যুবক এই বন্দি কচুতরম থানা এলাকার বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। মঙ্গলবার সকালের এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। এর পাশাপাশি কারা বিভাগীয় স্তরে তদন্তের জন্য বুধবার গুয়াহাটি থেকে ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক ছুটে আসছেন বলে জানা গেছে। বছর 15-এর এক নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচারের মামলায় গত 26 ফেব্রুয়ারি দিলওয়ারকে গ্রেফতার করেছিল কচুতরম পুলিশ। ওই দিনই তাকে প্রেরণ করা হয় জেলে। দিলওয়ারের সঙ্গে জেলে পাঠানো হয় তার সঙ্গী ইজাজুর রহমান নামে অন্য এক অভিযুক্তকেও। ইজাজুর এখনও জেলে বন্দী। এই মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছে আরও দুজনের নাম, ওই দুজন বর্তমানে পলাতক। এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কারাগারে ছুটে যান পুলিশ সুপার নোমাল মাহাতো। পরে কারাগার থেকে বন্দির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। তাজিবউদ্দিন বড়ভাইয়া, মানে আমার বাইক না দিলওয়ার হোসেন লস্কর, আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুতরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। এ এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আবহ আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানুষ ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি। তা এটা রেপ কেস আসলে, মিথ্যা কেস। দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড। আজকে আমরা তো শুনছি সুইসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুইসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইসি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন। বরখোলা বিধানসভা এলাকার শ্রীকোনাজীবীর হাতিরহার প্রথম খণ্ড কান্দি গ্রামের বেহাল রাস্তা মেরামতের দাবি জানালেন গ্রামবাসীরা। মঙ্গলবার কান্দি গ্রামের বেহাল রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সংগঠিত করেন গ্রামবাসীরা। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন হোসেন আহমেদ বড়ভুইয়া ও সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। হাতিরহার প্রথম খণ্ড পিডাব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। বর্তমানে রাস্তা দিয়ে চলাফেরা করতে পাচ্ছেন না এলাকাবাসী। মানুষ প্রতি বর্ষায় রাস্তার কাদায় ভর্তি থাকে। বর্তমানে বন্যায় রাস্তা আরও দুরবস্থা হয়ে গেছে, গার্ডওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না, রাস্তা হাঁটা ও চলারও উপযোগী নয় এখন। বহু বছর থেকে রাস্তায় সরকারের পক্ষ থেকে কোনো কাজ হয়নি, তাই গ্রামবাসীরা সরকারের তথা কর্তৃপক্ষের কাছে দাবি জানান। যুদ্ধকালীন তৎপরতায় পিডাব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার করতে হবে। উপস্থিত ছিলেন রানুচন্দ্র দাস, আবিদুল হোসেন মাছার ভূঁইয়া, রাবুল ইসলাম, খোকনচন্দ্র দাস, সাইদুল ইসলাম, পারুল আহমেদ, জসিমউদ্দিন, তমিজউদ্দিন, সেলিমউদ্দিন এবং প্রমুখ। ছাত্রছাত্রী স্কুলে যাওয়ারও বিরাট অসুবিধা, এবং এই রাস্তা প্রায় 1.5 কিলোমিটারের মতো। হাতিরা শিববাড়ির থেকে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত এই রাস্তাটা, কিন্তু এটার মধ্যে আমরা প্রায় দক্ষিণ মানিকপুরও প্রায় 100-150 পরিবার মানুষ আছেন, এবং এখানে কান্দিগ্রামও আমরা প্রায় 70-80 পরিবার মানুষ। কিন্তু আমরা এই রাস্তা দিয়ে একমাত্র রাস্তা যেটা, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, এবং এটার অবস্থা আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আপনারা আমি ইয়ের মারফত চাইয়ার যে আমরা এই রাস্তাটার অতিসত্বর যাতে এটা চলার উপযোগী করিয়ে দেওয়া হয়, এটার লাগে আমার বিশেষ আবেদন। আর এই যে ফ্লাটে আমরা কেন মানুষের গড় বাড়ি ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে, এটাও যাতে আপনারা কিছুটা যদি সাহায্য করেন সরকার থেকে, তাহলে মানুষ অনেক মানুষ
গড় ডুবাইয়া ঘরের মধ্যে জল গলা মানুষ ঘরে রইতে পারছে। এখন আপাতত রুগী এখন এই অবস্থায় আমরা যে মেডিকেল যাইতে হইলে অসুবিধার কারণে আমরা মেডিকেল যাইতে হইলে গাড়ি নেওয়ার যায় না, এক কিলোমিটার দেড় কিলোমিটার আমরা মানুষ বইয়া নিতে লাগে। এটা গত রাত্রে আমরা এমন মহিলা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও নেই আমরা বইয়া নিয়ে শিববাড়ির কেন গাড়ি দুটাইছি রাত্রে। এই অবস্থায় যাতে আমরা অতি সত্তর এটা আমরা খাসগুলা মানুষ চলার উপযোগী করিয়া দেওয়া হয়, তার লাগে আমার বিশেষ অনুরোধ যাতে সরকার মারফত হোক আর ইয়ে কি হোক আমরা যে কোনো একটা ফান্ড থেকেই বলা যদি এটা আমরা হেল্প করা হয় তাহলে আমরা বিশেষ উপকৃত হইব। 2016 সালের পর থেকে মধুরবন্দি গ্রামে রাস্তা নির্মাণে 48 লক্ষ টাকা ব্যয়ে কোনো প্রকল্প বরাদ্দ হয়নি। জনগণকে বোকা বানাতে মিথ্যার আশ্রয় নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন বিধায়ক সাজু। জোর গলায় পাল্টায় অভিযোগ করেছেন আমিনুল। সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ককে মিথ্যুক আখ্যা দিয়ে আমিনুল বলেন, তার বিরুদ্ধে সোনাই থানায় মামলা করার হুঙ্কার দিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন বিধায়ক। সাহস থাকলে 48 লক্ষ টাকা আত্মসাতের তথ্য প্রমাণ দেখান, না হলে সোনাইবাসীর কাছে মিথ্যাবাদী দালাল আখ্যা দেওয়া হবে। 2023-24 সালে রাস্তা নির্মাণে 1,46,00,000 টাকা মঞ্জুর হয়েছিল। এই কাজ নিয়ে বিধায়কের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন আমিনুল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বড়ভুইয়া, খসরু আলম চৌধুরী, নুরুল খান সহ কয়েকজন প্রাক্তন জিপি সভাপতি ও এপি সদস্যরা। রাস্তা ঠিকাদার কে ছিলেন, এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন, আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের 6 জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন, যারা আজকের এই দুনিয়াতে নাই, ওরা যারা মারা গেছে, এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন ওনার, আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে, কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই, এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন। কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনাইতে মাত্র 6,000 ভোট পেয়েছে, আর উনি যে সেন্টারে ভোট দেন আজকে 422 নম্বর এলপি স্কুল আপনার টনরি পার্ট টু, ওই স্কুলে মাত্র 21টা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য উনার যেহেতু পায়ের তোলার পার্টি নেই, এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। আজকে ওই দক্ষিণ মনপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে, উনি মাপ চেতে লাগবে, কারণ ওই এলাকার মৃত ব্যক্তিদেরকে নিয়ে উনি নোংরা রাজনীতি করেছেন। নোংরা রাজনীতি করেছেন কারণ কোনো ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই, আজকে 3.5 বছর হয়েছে উনি বিধায়ক হয়েছেন, ওই তথ্যটা উনি। শিলচর আদি শিবাড়ি রোডে সঞ্জীব দুসাদ নামের এক যুবকের ফাঁস লাগিয়ে আত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায় মৃত ছেলেটির নাম সঞ্জীব দুসাদ, বয়স আনুমানিক 21 বছর, ঘর ছোট জালেঙ্গায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সঞ্জীব দুসাদের পিতা বলেন, তার ছেলে শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিবাড়ি রোডে একটি বুকস্টলের গডাউনে কর্মরত ছিল। মঙ্গলবার দুপুর 1:30টার সময় তাদের কাছে খবর আসে সঞ্জীব আত্মহত্যা করেছে বলে। খবর পাওয়া মাত্র সঞ্জীব দুসাদের পিতা মাতা ও পরিবারের সদস্য সহ পুলিশ এসে উপস্থিত হন। সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে মৃত সঞ্জীব দুসাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সেটা আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। সঞ্জীব দুসাদের হত্যার সঠিক তদন্তের দাবি করেন পরিবারের লোকেরা। মানে দাবিটা কিতা কিতা অভিযোগ কিতা কিতা হইছে আপনার ছেলের লগে? দাবি স্যার আমরার অন্যায় চাই, ন্যায় চাই। আচ্ছা, এটা ন্যায় মানে আমরা এটা সুইসাইড মানি না, এটা গরিব মানুষ স্যার, তারা রুজি কামলা মানুষ, তারা রুজি করে এটা মারিয়া অভিযোগ করছে স্যার, এটা ফাঁসি লাগে জানাই এরকম ফাঁসি হয় না, এটা বুকে সিঙ্গুলার দাগ পাওয়া গেছে, পায়ে কানা সিঙ্গুলার দাগ আছে, আর এটা দুই হাফ সাইড করা, এটা মালিকের রেসপন্সিবিলিটি।
জানার দরকার যে কেমনে কিতা হয়েছে কেমনে কিতা না। তুমি যখন একটা মানুষ রাখছো তো খাইছে নিনা না কোন জায়গা গেছে না গেছে এটা তো কোন জায়গা লাগছে বাজারে তো ঘরের ভিতরে লাগছে তারা গোডাউনে মালিকের যেটা গোডাউন তারা মাল সামান মালিক হইল মালিকের নাম কিতা পাল নতুন সরকারকে স্বাগত, তবে মন্ত্রিসভায় আসামের 1 কোটি বাঙালির প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ। বরাকের জ্বলন্ত সমস্যা সমূহ সমাধানের দাবিতে আন্দোলন আরো জোরদার করা হবে বিডিএফ। গতকাল নতুন সরকার তথা মন্ত্রিসভার শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। নবগঠিত এই সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক মোড় সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আন্দোলন চলবে বলে এদিন মন্তব্য করলেন বিডিএফ কর্মকর্তারা। এদিন বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে এবারে নির্বাচনে জনগণ যে রায় দিয়েছেন তা গুরুত্বপূর্ণ এবং তার আশা নতুন সরকার তার মর্মার্থ বুঝেই আগামী দিনের সিদ্ধান্ত ও কর্মসূচি নেবেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত নবগঠিত সরকারকে স্বাগত ও অভিনন্দন জানান। এদিন পাশাপাশি ইয়া বলেন যে একটাই দুঃখ যে বরাক উপত্যকা থেকে এবারও কারোর মন্ত্রিসভায় ঠাঁই হলো না। প্রদীপবাবু বলেন মইনুল হক চৌধুরী থেকে শুরু করে নিহার রঞ্জন লস্কর, সন্তোষ মোহন দেব বা কবীন্দ্র পুরকায়স্থের মতো বরাকের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব দীর্ঘ 40 বছর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থেকেছেন এবং স্থানীয় তথা জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু গত 15 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বরাক প্রতিনিধি শূন্য। তিনি ইয়া বলেন যে যদি ডিলিমিটেশনের মাধ্যমে শিলচর আসন এবার সংরক্ষিত না হতো এবং যদি রাজদীপ রায় পুনর্নির্বাচিত হতেন তবে অবশ্যই তিনি মন্ত্রিত্বের দাবিদার হতেন। তার প্রশ্ন তবে কি এটাতে আটকাতে ডিলিমিটেশনের চক্রান্ত করা হলো? প্রদীপবাবু এদিন বলেন তিনি আশা করেছেন যে যারা বরাক থেকে এবার নির্বাচিত হয়েছেন বরাকের মূল সমস্যাসমূহ সমাধানে তার আন্তরিক ও যত্নবান হবেন, অন্যথা গত 3 বছর ধরে বিডিএফ যেসব ইস্যুতে সরব ছিল সেসব নিয়ে এবার আরও জোরদার আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। মিজোরাম থেকে রাজ্যে প্রবেশের পথে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার 25 কোটি টাকার হেরোইন। গাড়ি থেকে 177টি সাবানের কেসে মোট 2 কেজি 212 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সাথে আটক করা হয় 2 হেরোইন পাচারকারীকে। ধৃতরা হলেন সাইদুর রহমান এবং জসিমউদ্দিন, উভয়ের বাড়ি সোনামুড়ার কোলবাড়ি ও ঠাকুরমুড়া এলাকায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া থানা এলাকায়। আগামী 13-14-15 জুন 2024 ইংরাজি 10 মহাবিদ্যার পূজার আয়োজন করা হয়েছে মালুগ্রাম যুব সমাজ ক্লাবে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে মায়ের 10 রূপের প্রতিমা গড়িয়ে শাস্ত্রীয় বিধান অনুসারে পূজা ও 3 দিন ব্যাপী অখণ্ড জ্যোতিযজ্ঞ ও কুমারী পূজার সংকল্প গ্রহণ করা হয়েছে। এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত ও আনন্দমুখর করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিমা দর্শন ও মহাপ্রসাদ গ্রহণ করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মাতাজি তারানাথ অঘরপীর দীপ্তা চক্রবর্তী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম, শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন তথা মঙ্গলবার আশ্রম প্রাঙ্গণে বহু মুহূর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী রুদ্রাভিষেক, সাধু ভাণ্ডারা ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নিত্যানুষ্ঠান সহ আরও সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন শ্রীমদ ভগবদ্গীতা একটি এমন সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। ধর্ম কর্ম ও প্রেমের পার্থে শুধু জীবদ্দশায় নয়, গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে বিশ্বাস। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। গীতা বলে যে মানুষের ভাগ্য তার হাতে, পৃথিবী স্থির নয় এবং এ অন্ধকার জগত নয়। আমরা আমাদের ধর্মকে অনুসরণ করে এবং সঠিক চিন্তা ভাবনা এবং আচরণের মাধ্যমে আমরা নিজেকে এবং বিশ্বকে ভালো করি, ভালো বা খারাপ করি। গীতায় প্রধানত মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। গীতা পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষের স্তর, জীবনের মৌলিক প্রশ্ন এবং কর্মের নীতি সম্পর্কে অত্যন্ত সৌন্দর্য এবং সূক্ষ্মতার সাথে ব্যাখ্যা করে। শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমদ স্বামী মহানন্দ গিরি মহারাজ বলেন ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায় অন্যাচার দূরীভূত হয়। এই গীতা যে ভগবান গীতাতে বলছে যদা যদা এই জন্ম শ্লানি ভবতি ভারত অভুৎকার ধর্ম মানুষ দেন্মম পরিত্রাণ সাধন হয় বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাতে সম্ভব আমি যোগাযোগী। ভগবান বলছে যখন যখন ধর্মের
অধর্ম বেড়ে যায়, আমি ধর্ম সংস্থাপনের জন্য আসি, আর সাধুদের যখন পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতিদের বিনাশ করার জন্য এগুলিতে আমি অবতীর্ণ হই। আর গীতা হলো এমন একটা গ্রন্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই গীতাকে পড়তে পারে, মানতে পারে। গীতা সর্বধর্ম সমন্বয় গ্রন্থ, গীতা মানবতাবাদী একটি মূল গ্রন্থ। তাই ভগবান বলছে যে কুরুক্ষেত্রের সমাগমে যখন অর্জুন যুদ্ধ করতে গিয়ে আত্মীয় স্বজন শালা সম্বন্ধীকে বধ করে বলবো আমি যুদ্ধ করবো না, আমি বিজ্ঞান ফোন করে খাবো, কিন্তু লাস্টে এই 18টি অধ্যায়ের লাস্টে বলছে নষ্টম স্থিতিলব্ধা তৎপাশ্বদমাচিত শীতস্মিন গত সঙ্গে করিষ্যপতনতম। ভগবানকে বলে হে পানুনাথ পানগোবিন্দ, আমি এতদিন আপনাকে সকা বন্ধু মনে করে অনেক কথা বলছি, এখন আমাকে আপনি আমাকে নিজ মনে ক্ষমা করে দিয়ে এখন আপনি যা বলবেন আমি তা করব। তো যাকে বান মারতে পারেন তাকে আমি মৃত্যুবরণ করবো। হরিম তশ্বত ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাত পূর্ণমদ চতুর্থ পূর্ণেশ্বর পূর্ণমাদায় পূর্ণমেবস্তম শান্তি শান্তি। পরেশচন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত অনূর্ধ্ব ১৯ গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা শেষ হলো। গত 23 মে 16টি দল নিয়ে খেলা শুরু হয়। ফাইনাল খেলায় মঙ্গলবার 3-0 গোলে জয়লাভ করে মাসখাল এফসি রানার্স হয়ে স্বাধীনবাজার একাদশ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, ফিফা রেফারি মৃণাল রায়, পুরস্কার তুলে দিয়েছেন পিসি দত্ত, প্রীতিপাল, বদরুদ্দিন মজুমদার, মিসবাহ লস্কর, জলিল আহমেদ লস্কর, সঞ্জীব দেব, আয়েশা চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, মনোরঞ্জন দাস প্রমুখ। আগামী বছরও এই প্রয়াস চলবে বলে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে জানানো হয়। আমরা ধন্যবাদ জানাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং রানার্স দলকেও আমরা চ্যাম্পিয়ন, দুটা দলই ভালো খেলেছে, এই দুটা দলকে খুঁজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবং পরেশ দত্ত জ্যোৎস্না দত্ত স্মৃতি এই গ্রামীণ ফুটবল আন্ডার-19 প্রতিযোগিতার আজকের ফাইনাল খেলায় সুনাই ফুটবল একাডেমিকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাইব। এই সুনাই ফুটবল একাডেমি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে আজকে আমরা এখানে খেলা করতে পেরেছি। আমরা প্রতি বছর এইখানে এই খেলাটা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। আপনারা সবাই আমাদের পিসি দত্ত মহাশয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, উনার মতো যেন সবাই এগিয়ে আসে আমাদের কাছে, আমরা যাতে খেলাটা চালিয়ে যেতে পারি। আরেকটা কথা বলছি, আমরা অনেক ক্লাবকে ফুটবল দেবো, জার্সি দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা খুব তাড়াতাড়ি 10টা ফুটবল এই সপ্তাহের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ধন্যবাদ। ভোর শিলচর আয়োজিত আজকের যে এই আন্ডার-19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা, 16 দলীয় প্রতিযোগিতা হয়েছে, আজকে ফাইনাল খেলা ছিল, মাঝঘাট জয়ী হয়েছে 3-0 বলে স্বাধীন বাজারে এগেছে। খেলাটা আমরা ভীষণ উপভোগ করেছি, এই খেলাটা প্রাণবন্ত ছিল, এনার্জি অনেক ছিল। এবং আমার যেটা মনে হয়েছে জায়গায় এসে যে এখানে মাঠটা সঠিকভাবে খেলার জন্য উপযুক্ত নয়, প্লেয়ারদের ট্যালেন্ট ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর কারাগারে বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পুলিশ নামল তদন্তে। শ্রীকোনা কান্দিগ্রামের রাস্তা বেহাল, আশু সংস্কারের দাবিতে বিক্ষোভ। মধুরবন্দে রাস্তা নির্মাণ, বিধায়ক সাজুকে মৃত্যু কাখ্যা আমিনুলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।